বিশ্বব্যাংকের সংজ্ঞা অনুযায়ী মাথাপিছু আয় $1,005 কম হলে দেশটি নিম্ন আয়ের, $3,975 কম হলে নিম্ন মধ্যম আয়ের, আর $12,275 পর্যন্ত উচ্চ মধ্য আয়ের তালিকায় জায়গা দেওয়া হয়। অর্থ মন্ত্রণালয়ের হিসাবে গত অর্থ বছরে দেশে মাথাপিছু আয় ছিল প্রায় $850। জাতীয় উৎপাদনে স্বাভাবিক প্রবৃদ্ধি ধরে রাখা গেলে এক দশকের মধ্যেই মাথাপিছু আয়ের দিক থেকে মধ্যম আয়ের দেশ হয়ে উঠবে বাংলাদেশ। আমি যদি দৃষ্টি ওই চারটা সেক্টরের দিকে দিতে পারি, হ্যাঁ, গার্মেন্ট সেক্টর, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, রেমিটেন্স আর্নার, কৃষি, তাহলে কিন্তু এখন মধ্যম আয়ের দেশ হওয়াটা আমার জন্য অসম্ভব কোনো ব্যাপার নয়। অর্থনীতির বর্তমান গতিধারা ধরে রেখে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দেশকে কোন পর্যায়ে নিয়ে যাওয়া হবে সে বিষয়ে পরিকল্পনা করেছে সরকার। এতে মূল্যস্ফীতির বার্ষিক হার 5.2% স্থির রেখে দারিদ্রের হার বর্তমানে 31.5% থেকে 13.5% নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী 2015 সালের মধ্যে দারিদ্রের হার 22.5% এবং বেকারত্বের হার 20% নামিয়ে আনা হবে। রূপকল্প 2021 অনুযায়ী জিডিপি প্রবৃদ্ধির হার দাঁড়াবে 10%। তবে অর্থনীতিবিদরা বলছেন, দক্ষ জনশক্তি, বিনিয়োগ বান্ধব অবকাঠামো এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা ছাড়া এসব কাগজে পরিকল্পনা বাস্তব রূপ দেওয়া সম্ভব হবে না। মধ্য আয়ের দেশটা শুধুমাত্র একটি নিরিখে, একটি সূচকে বিচার করা উচিত না, এটার সাথে অন্যান্য সূচকগুলো আমাদের মাথায় রাখা উচিত। মধ্য আয়ের দেশ এই কনসেপ্টটার সাথে মধ্য আয়ের সমাজ, মধ্য আয়ের সংস্কৃতি, মধ্য আয়ের রাজনীতি, মূল্যবোধ সব কিছুই জড়িত আছে। এখানে যে ধরনের রাজনৈতিক বিভাজন, সেটা পৃথিবীর খুব অল্প দেশেই এ ধরনের বিভাজন এবং সংঘাতমূলক রাজনীতি রয়েছে। এটা আমাদের একটা বড় ব্যর্থতা। মধ্যম আয়ের দেশে উন্নতি হওয়ার জন্য রাজনৈতিক হানাহানি বন্ধের উপর সবচেয়ে বেশি জোর দিচ্ছেন অর্থনীতিবিদরা। তাদের মতে, জাতীয় স্বার্থে ঐকমত্য প্রতিষ্ঠা না হলে উন্নয়নের লক্ষ্য অর্জন করা সম্ভব হবে না। রাজু আহমেদ, জিটিভি নিউজ, ঢাকা।